এবার জানাবো খেলার টুকরো খবর। বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় লর্ড টেস্ট থেকে জায়গা হারিয়েছেন মঈন আলী, তার জায়গায় একাদশের সুযোগ পেয়েছেন জস টাং। চলতি মাসের শুরুতে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয়েছিল এই পেসারের। ভিনিসিউস জুনিয়রকে 5 বছরের চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। বিভিন্ন গণমাধ্যমের খবর, এরই মধ্যে ভিনিসিউস চুক্তিপত্রে সইও করেছেন। তার জন্য 100 কোটি ইউরো রিলিজ ক্লস নির্ধারণ করেছে ক্লাবটি। নতুন চুক্তিতে 2028 সাল পর্যন্ত ভিনিকে ধরে রাখতে চায় রিয়াল।